আসসালামু আলাইকুম এটিএন সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস উন্নত দেশ যা করতে পারেনি বাংলাদেশ তা করেছে জন্য এখানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে বিভিন্ন জেলা ভিডিও কনফারেন্সে এই কথা জানান তিনি পরিস্থিতি ভালো রাখতে সাধারণ ছুটি আরও পাঁচ দিন বাড়িয়ে নয় এপ্রিল পর্যন্ত করার আভাস দেন প্রধানমন্ত্রী তিনি বলেন দেশে কোনো কিছুর সংকট নেই প্রয়োজনে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে যারা নানা মিথ্যে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী এছাড়া ভাইরাস সংক্রমণ ঠেকাতে মঙ্গল শোভাযাত্রা সহ এবার ঢাকা ও সারা দেশের বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তিনি হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের বাইরে অযথা পিপি পড়ে ঘুরে বেড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী সকাল দশটা থেকে প্রায় তিন ঘন্টা ধরে এই ভিডিও কনফারেন্স করছেন তিনি বোধহয় আমাদের এই ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে কিন্তু সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটা চালু রাখতে হবে যোগাযোগ ব্যবস্থা কিছু চালু করার জন্য সেখানে আমরা চিন্তাভাবনা করেই বলবো কোন কোন ক্ষেত্রে আমরা সেটা ছাড় দেব এই চালু রাখা দরকার তার কিছুদিন কষ্ট করতে হবে সবাইকে যা যাতে করে এই রোগে যেন আমাদের দেশের মানুষ না মৃত্যুবরণ করে না ক্ষতিগ্রস্ত হয় আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে সচেতন থাকতে হবে সেখানে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে কারণ সাধারণ কার্যক্রম আমরা অব্যাহত রাখবো কিন্তু আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে এই দুঃসময়ের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অন্যরকম অপকর্ম না করতে পারে সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে আর করোনা সম্পর্কিত বিশেষ কার্যক্রমও এটা অব্যাহত রাখতে হবে এদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হওয়ায় আজ আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে ছাড়া পাচ্ছেন অনেকে দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম কথা বলছি তার সাথে শামীম সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে চলো যা বলুন শুনতে পাচ্ছি তনুজা আসলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে কোয়ারেন্টাইন সেন্টার সেই সেন্টারের ভিতরে কিন্তু আমরা রয়েছি সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত রয়েছে এবং তারা কিন্তু এখান এখানে বর্তমানে একত্রিশ জনকে কোয়ারেন্টাইনে রেখেছেন প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন এবং আজকে তিনজনকে আপনার এর মধ্যে জেনেছেন যে সুইডেন প্রবাসী তিনজন একই পরিবারের তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু একই রুমে রাখা হয়েছিল এবং অন্যদেরকে আমার পিছনে যে রুমগুলো রয়েছে সেই ডরমেটরি আমরা দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু মূলত তাদেরকে রাখা হয়েছে এবং আজকে সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনার মধ্যে

ক্যাম্প কমান্ডার হিসেবে আমি রয়েছি মেজর মোস্তফা বর্তমানে কোয়ারেন্টাইন সেন্টারে তিনশো জন ব্যক্তির আমরা ধারণ ক্ষমতা রয়েছে এবং আমরা এই ব্যবস্থাটা রেখেছি যেন কোনো কারণে তিনশো জন ব্যক্তি যদি চলে আসেন আমরা যেন তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি বর্তমানে উপস্থিত নিবাসীদের টোটাল একত্রিশ জন এখানে আছেন এদের মধ্যে বিভিন্ন দেশ থেকে আছেন সুইডেন থেকে তিনজন আছেন হংকং থেকে পাঁচজন আছেন ইউকে থেকে বিশ জন আসছেন কানাডা থেকে আছেন দুজন আমেরিকা থেকে একজন সর্বমোট একত্রিশ জন এই কোয়ারেন্টাইন সেন্টার আমরা বেশ কিছু ফ্যাসিলিটিসের জন্য ব্যবস্থা করেছি এর মধ্যে প্রত্যেকটি রুমে আপনি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই দুটি করে টেলিভিশন স্থাপন করা হয়েছে এবং প্রতি তলায় রাউটারের মাধ্যমে ব্রডব্যান্ড হাই স্পিড ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে চিত্ত বিনোদনের জন্য আপনাদের ঠিক পেছনে আছে একটি করে ক্যারাম বোর্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেক দিনই ওনাদের জন্য বেলা খাবার এবং দুই বেলা স্ন্যাক্স প্রদান করা হচ্ছে এছাড়াও প্রাত্যহিক জীবন ধারণের জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো আমরা প্রদান করছি আপনার ঠিক পেছনে আছে চা এবং কফির ব্যবস্থাও তাদের জন্য রাখা হয়েছে তারা আসলে যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে সেজন্য আপনাদের সব ধরনের ব্যবস্থাই আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা সেটাই রেখেছেন জি আমরা অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যেহেতু সেনাবাহিনীর একটা তত্ত্বাবধানে আছে যে কোনো একটা অমূলক ধারণা থাকতে পারে সে বাট ওইটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এ ধরনের কোনো ধারণা রাখা পোষণ করা ঠিক হবে না এটা আমরা একটা হোমলি মানে একটা বাসার একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি যে কোনো ধরনের প্রবলেম আমরা প্রত্যেক দিন অ্যাড্রেস করছি এবং তাদের যে কোনো ধরনের সমস্যা শুনছি এবং সেই অনুযায়ী কার্যক্রম করছি ধন্যবাদ আপনাকে আসলে যেমনটা আপনারা শুনছিলেন যে তারা কিন্তু আসলে ফ্রেন্ডলি একটি পরিবেশ তারা তৈরি করেছেন যা এখানে কিন্তু আতঙ্ক নয় এখানে সবার সচেতনতার মাধ্যমেই যাতে তারা সুস্থ থাকেন এবং অন্যদেরকে সুস্থ রাখেন সেজন্যই কিন্তু একটু চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেছিলেন তারা আসলে কিন্তু এখানে কোনো আতঙ্ক ছড়ানোর কিছু নেই তো এই ছিল আমার কাছে আসকোন হাজিকাম থেকে সবশেষ পরিস্থিতি তনুজা শামিম আপনাকে ধন্যবাদ আর দর্শক এই ছিল এখনকার সংবাদ আমাদের এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ